বাংলার গৌরব এবং বাংলার গর্ব আমরা বাঙালি হিসাবে নিজেদেরকে গর্ব অনুভব করি আজকে দিন, কারণ বাংলার মানুষ দিয়েছে রায়, যে রায় আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শকে পাথেয় করে আজকে বাংলার মানুষের কাছে জননেত্রী হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাই আজকে বাংলার মানুষ চাইছে, বাংলার আপামর জনগণ চাইছে যে বাংলা 21 বিধানসভা নির্বাচনে তারা তাদের নিজের মেয়েকেই চাইছে। কারণ বাংলার আপামর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে যেমন তাদের মেয়ে হিসাবে দেখেন, আবার অনেকে মা হিসাবে দেখেন, অনেকে অভিভাবক হিসাবে দেখেন। তাই আজকে বাংলার জল বাতাস পরিবেশ থেকে শুরু করে বাংলার সর্বত্র একমাত্র চেনা অচেনা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যদার। তাই কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য বাংলার ধারক এবং বাহক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ পেয়েছিল বলেই আজকে সর্বধর্ম সমন্বয়ের এই পরিবেশ মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে, বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে, আর বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে বলেই আজকের বাংলার মানুষ আওয়াজ তুলতে শুরু করেছে যে বাংলায় আমাদের বাংলার নিজের মেয়েকেই চাই। তাই আজকের এই যে স্লোগান, এই স্লোগান আগামী দিনে বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে, বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়বে, বাংলার আপামর ছাত্র যৌবন থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষের মুখে মুখে একটাই আওয়াজ উচ্চারিত হবে, বাংলা নিজের মেয়েকেই চাই। তাই যে মেয়ে আমাদের বাংলাকে তার নিজে আঁচলের মধ্যে আঁকড়ে রেখেছে, বহু প্রতীক্ষিতের মধ্য দিয়ে বাংলার মানুষ যেখানে সুন্দর সুস্থ পরিবেশ ফিরে পেয়েছে, সেই পরিবেশকে তিনি আঁকড়ে রেখেছে নিজের জীবন। তাই তো বাংলার মানুষ আজকে নিজের মেয়েকেই চাইছে, বাংলার মানুষ এটা বুঝতে পেরেছে, তাই নতুন করে আওয়াজ উঠেছে বাংলায় নিজের মেয়েকেই চায়। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শতকোটি প্রণাম জানাই। বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে যে অহিংস মধ্য দিয়ে কখনো মানুষের কাছে যাওয়া যায় না, তাই যারা হিংসার পথ অবলম্বন করেছে মানুষ তাদেরকে চিহ্নিত করতে পেরেছে। তাই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে মানুষ আজকে আওয়াজ তুলেছে, বহিরাগতদের বিরুদ্ধে মানুষ আজকে আওয়াজ তুলেছে, যারা উত্তরপ্রদেশ বিহার থেকে লোক নিয়ে এসে আজকে অভিভাবক হিসাবে যারা বাংলার মানুষকে তুলে বাংলার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে তারা কখন আমাদের অভিভাবক হতে পারে না। তাই বাংলায় নতুন করে আওয়াজ হচ্ছে বাংলা নিজের হয়ে গিয়েছে। তাই আজকে এই মহতী দিনে আজকে সারা বাংলা জুড়ে সমস্ত এসিতে আজকে আমরা এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে বাংলার জনগণের কথা, বাংলার মানুষের মনের কথা, আপামর গরিব খেটে খাওয়া মানুষ থেকে মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ থেকে আপামর বাঙালি মানুষের কথা আমরা আমাদের এই প্রেস মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা আজকে সম্প্রচারিত বিপ্লব এবং কুসুরা বিধানসভার আজকে যে প্রেস কনফারেন্স, এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা আজ থেকেই বাংলার আবেগ, বাংলার মানুষের আবেগ, বাংলার জনগণের আবেগ, বাংলার কৃষক খেতমজুর থেকে সকল মানুষের আবেগের কথা আমরা আজ থেকে এই প্রেস মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। মানুষ যেটা চায় সেটা আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যম দিয়ে প্রকাশ করলাম যে বাংলা নমস্কার। কেজিএন এন্টারপ্রাইজ, এখানে নিজস্ব কারখানায় বিভিন্ন সাইজের পেরেক উৎপন্ন করা হয়, ন্যায্য মূল্যে পেরেক পাইকারি ও খুচরো বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রোপাইটার শেখ আনোয়ার আলী, স্থান বড়ডঙ্গল সমবায় সমিতির পাশে, আরামবাগ হুগলি। যোগাযোগ 9892350293, 8451812977।